আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম শনিবার বিকালবেলায়। তো বিকালের একটা আলাদা সৌন্দর্য আছে, প্রকৃতি আমাকে সবসময়তেই অনেক টানে। বিকালবেলার এই সৌন্দর্যটা যখন উপভোগ করছিলাম তখন মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আজকে আমাদের এখানে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তবে এই মুহূর্তে মানে বৃষ্টিটা নাই, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যে আকাশ এখনও ভরাক্রান্ত, আবারও হয়তো যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো আমরা আমাদের কমিউনিটি থেকে বের হচ্ছি। তো আমাদের কমিউনিটিটা মোটামুটি মধ্যবর্তী এরিয়া বলা চলে, কারণ আমাদের এখানে বাড়িগুলো সব 400K এর মধ্যে। তো যাই হোক, আমাদের এরিয়াটাও অনেক সুন্দর, চিমছাম, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমরা বের হয়ে গেলাম, তো আপনারা দেখলেন যে একদম নিশ্চুপ নীরব। ঠিক তেমনি আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু সেপারেট সিঙ্গেল হাউসও দেখাচ্ছি আপনাদেরকে, এগুলোও দেখেন একদম নিশ্চুপ নীরব। আসলে আমেরিকাতে প্রয়োজনের ছাড়া মানে কেউই সেরকম বাইরে বের হয় না, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর খেলাধুলা বা বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবাই পার্কে চলে যায়, বা হয়তো কোনো ভিজিটিং স্পটগুলোতে গেলে আপনারা অনেক মানুষ দেখতে পাবেন, কিন্তু বাড়ির সামনে কখনো হইচই কোলাহলে এগুলো আসলে আমরা দেখি না, অন্তত আমাদের জর্জিয়া স্টেটে আমরা দেখি না। আমি এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা জর্জিয়া স্টেটের লিলবার্ন এরিয়ার মধ্যে, স্টোন মাউন্টেন আমাদের বাড়িটা পড়ে, আর তারপর পরে আমরা লিলবার্ন এরিয়া দিয়ে যাচ্ছি। এখানে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এই স্কুলে আমার মেজো ছেলে পড়াশোনা করে। তো স্কুলটাও এখন একদম যেহেতু ছুটির দিন ক্লোজ হয়ে আছে। এখন আমি আপনাদেরকে আর একটা কমিউনিটির মধ্যে নিয়ে যাচ্ছি, যেখানে প্রবেশ করতে আমাদেরকে পাসপোর্ট ব্যবহার করতে হয়। এই কমিউনিটি থেকে একটা ভাবি আমাদের সাথে যাবেন শপিং করতে। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড এখন পাসপোর্ট দিয়ে নিচ্ছে। তো পাসপোর্ট যে সব সময়তে ব্যবহার করতে হয় তা না, যে কিছু কিছু কমিউনিটিতে পাসপোর্ট ব্যবহার করতে হয়। তো প্রত্যেকটা গেস্ট যখন আসে তখন তাদেরকে পাসপোর্টটা দিয়ে দেওয়া হয়, তখন আর কি তারা এখানে গেট খুলে প্রবেশ করতে পারে। এই যে অটোমেটিক্যালি গেটটা ওপেন হয়ে যায়, আর তখন আমরা প্রবেশ করতে পারি। তো যাই হোক, আমরা সবাই উপভোগ করি আমাদের পরিবেশ, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে এই কমিউনিটিটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যে আজকে জাস্ট হচ্ছে নিশ্চুপ নীরবতাটা দেখানোর জন্যই আবারও আপনাদের সামনে অল্প একটু উপস্থাপন করছি। এখানে দেখেন, এইটাও একদম নীরব পরিবেশ, দুই একজন শুধু বাইরে হাঁটাহাঁটি করছে, যেটা আর কি সান্ধ্যকালীন ভ্রমণ বলা চলে। তো যাই হোক, আপনাদেরকে আমি আগেও বলেছি আবারও বলছি যে এগুলো একদম নিশ্চুপ নীরব থাকে পরিবেশ। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার তো ভালোই লাগে এরকম সুন্দর ছিমছাম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেতে, আর তো এরকম আবহাওয়ায় তো কথাই নাই, কেমন যেন ঘুম ঘুম চলে আসে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।